এক্সাম হলে আমরা যেমন টিচার আশা করি আর আমরা যেমন টিচার পাই। আমি আধা ঘন্টা আগে সবাইকে খাতা প্রশ্ন দিয়ে দিয়েছি, তারা পরীক্ষা শুরু করে দেয় আধা ঘন্টা আগে ঠিক দিতে পারলে তোদের পরীক্ষা আরো অনেক ভালো হবে। আধা ঘন্টা সময় বেশি বেশি সুন্দর করে লিখবি সবকিছু। সামনের দিকে তোরা তো ভালো মতো লিখছিস, পেছনে বসে আছিস কেন? ঠিক মতো পারছিস না, প্রশ্ন কমন পড়েনি? আচ্ছা সামনে আয়, তুই পেছনে যা, তুই সামনে আয়, দেখা তুই ওকে, দেখা তুই ওকে, দেখা তুই ঢেকে লিখছিস কেন? এত হিংসা থাকা ভালো নয়, ওকে দেখা, দেখা তুইও ভালো করবে, ও ভালো করবে। কেন ওয়াশরুমে যাবি কেন? বই রেখে এসেছিস? আরে বইটা নিয়ে এসে এখানে বসে বসে লেখ, যা দরকার বই খুলে লেখ। ওয়াশরুমে তুই কতক্ষণ লিখতে পারবি এই গন্ধর মধ্যে, গরমের মধ্যে দাঁড়িয়ে বইটা এখানে নিয়ে এসে আস্তে আস্তে ঠিক মতো করে লেখ। ঠিক 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 হয়ে স্যার আসছে। হ্যাঁ স্যার, খুবই ভালো ছাত্রছাত্রী ওরা। এবার আমার এই রুমের মেয়েরা ছেলেরা দেখবে টপ করবে স্কুলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, খুব ভালো পরীক্ষা হচ্ছে, একদম লেখালেখি করছে না, খুব চুপচাপ ভালো পরীক্ষা দিচ্ছে, সব তো কমন পড়েছে ওদের। ঠিক আছে আমরা যা পাই, আমি তোদের সবাইকে আগেই বলে দিয়েছি যে যাবার বি তাই লিখবি, একটা অক্ষর যদি দেখার চেষ্টা করিস একদম খাতা নিয়ে নিয়ে মাইনাস করে দিব। যে যাবার বি তাই লেখ, পরীক্ষা শুরু কর। দেখছিস কেন একদম ঘাড় ঘুরবি না? আরে তুই দেখছিস কেন একদম ঘাড় ঘুরবি না? এই খাতা দে, খাতা দে, খাতা দে। আমার সাথে বাড়াবাড়ি করছো জানি, মাইনাস দশ, আধা ঘন্টা পরে খাতা পাবি, এর আগে এক মিনিটও খাতা পাবি না। দেখেছিস তো খাতা নিয়ে নিয়েছি, আর একবার যদি কেউ ঘাড় ঘুরিয়েছিস একদম খবর আছে।